আজ সকাল 7টা নাগাদ বেলুড় থানার অন্তর্গত বেলুড় রোডের একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন লাগে। প্লাস্টিকের কাঁচামাল ভর্তি কারখানায় আগুন লাগার সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। দাউদাউ করে জ্বলতে থাকে আতঙ্কে পাশাপাশি কারখানার লোকেরা বেরিয়ে পড়ে। দমকলে খবর গেলে দুটো ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু আগুনের ব্যাপকতা যা তাতে আরও ইঞ্জিন আসছে। এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি, হতাহতের কোনো খবর নেই। এই তো আমাদের পাশে গোডাউনে লাইন মানে আগুন লেগেছে হঠাৎ করে। আমরা যোগাযোগ করেছি, সবার সঙ্গে কথা বলেছি, বাবুকে ফোন করা হয়েছে, বাবু এসে গেছে। এখন দমকলের দুটো গাড়ি এসে গেছে, এই এখন পরিস্থিতি আছে। কিসের গোডাউন ছিল সেটা? ওটা কিসের গোডাউন, পাশের গোডাউন, আমরা কী করে বলবো? আচ্ছা, কী মনে করছেন কীভাবে আগুন লাগতে পারে? আরে প্লাস্টিকের মনে হয় কিছু এ ছিল, ঠিক আছে, প্লাস্টিকের গোডাউনের কিছু ছিল, এই জন্য হয়তো কোনোভাবে আগুন লাগতে পারে। কারখানা কি চলছিল তখন? না, আমি তো 7টায় এসেছি, 7টার পরে দেখছি আগুন হঠাৎ লেগে গেছে। কী করে লেগেছে আমরা কী করে বলবো? আমরা পাশে গোডাউনে কাজ করি। ব্যাস হ্যাঁ, দুটো ইঞ্জিন, দুটো। আপনার নাম? আমার নাম সুবীর ঘোষ। আমরা 3টে জেটে কাজ করছি, আমাদের 4টে গাড়ি এসছে এখনো পর্যন্ত, আমরা আগুনটাকে অ্যারেস্ট করে নিতে পেরেছি। কি কারণে আগুন লেগেছে সেটা তো এইভাবে বলা যায় না, এটা ফরেন্সিকের ব্যাপার থাকে অনেকটাই। আচ্ছা, কিসের গোডাউন ছিল? এটা প্লাস্টিক গেনুয়াল যা দেখতে পাচ্ছি এবং যা খবর পেলাম তাতে করে প্লাস্টিক গেনুয়াল ছিল। তাদের কি ফায়ারের কাগজপত্র? সে সমস্ত আমরা অবশ্যই চেক করব আছে কি না, কিন্তু এখন তো আমাদের মেন কোর্স হচ্ছে ফায়ার ফাইটিং করা। কটা ইঞ্জিন ছিল? 4টে ইঞ্জিন। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।